এই যে অংশটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জালের মতো অংশ দেখতে পাচ্ছেন এখানে খেয়াল করে দেখেন এই যে জালের মতো দেখা যাচ্ছে তাই না জালের মতো কিন্তু এই পাঁচশো টাকা যদি আমরা আসি এখানে কিন্তু জালের কোনো রূপ কোনো ছিটে ফুঁটা দেখা যাচ্ছে না অনেকে আপনারা জানেন না যে আসল টাকা কোনটা নকল টাকা কোনটা বুঝতে পারেন না তো আমি তাই আপনাদের জন্য আজকে এই ভিডিওটা তৈরি করতে আশা করি সবাই উপকৃত হবেন তাই ভিডিওটা না টেনে পুরোটা দেখার চেষ্টা করবেন তো আমরা যদি এখন এখানে দেখে পাঁচশো টাকা যেটা নকল আসে সেটা যদি দেখার চেষ্টা করি সেক্ষেত্রে আমরা আরও একটা কমাই দিতে পারি তো এই দুটার মধ্যে থেকে একটা নকল আছে একটা আসল আছে তো এখন অনেকের কাছে ইজি হয়ে গেল যে নকল কোনটা আসল কোনটা তো আসল আমরা বুঝতে পারতেছি যে এইটা আসল অর্থাৎ এই টাকাটা আমাদের আসল হবে আর এই যে টাকাটা যেটা সেটা আমাদের হয়ে যাবে নকল তো একটা জিনিস খেয়াল করে দেখেন আমরা যেমন আসল নকল চিনতে যাই সেক্ষেত্রে প্রথমে একটা জিনিস দেখেন এই যে অংশটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জালের মতো অংশ দেখতে পাচ্ছেন এখানে খেয়াল করে দেখেন এই যে জালের মতো দেখা যাচ্ছে তাই না যে জালের মতো কিন্তু এই পাঁচশো টাকা যদি আমরা আসি এখানে কিন্তু জালের কোনো রূপ কোনো সিটে ফুটে দেখা যাচ্ছে না আছে নাই কোনো জায়গায় নেই আবার যখন এই জায়গায় আপনি হাত দেবেন এই অংশটা এই যে কারাগারা জায়গাটায় দেখবেন দেখবে যে আপনারা মনে হবে আঙুলের মনে হবে কিছু লাগতেছে এই যে শক্ত শক্ত মনে হবে কিন্তু যখন আপনি আসলটায় যাবেন তখন দেখবেন যেখানে কিছু কিচ্ছু মান না এখানে প্লেন ঠিক আছে তো এই জিনিস দুটা কিন্তু খুব চোখে পড়বে এছাড়াও দেখবেন আপনার নাম্বারের ক্ষেত্রে নাম্বারে আপনি যদি খেয়াল করে দেখেন দুটার এখানে দেখেন ঘ আছে ঘটা দেখেন পুরোটা কিন্তু কালো একদম প্রিন্ট করা একদম অরিজিনাল প্রিন্ট কিন্তু এখানে দেখেন কটা দেখেন বোঝা যাচ্ছে এখানে প্রিন্টটা অরিজিনাল না এছাড়াও একটা জিনিস খেয়াল করে দেখেন এই লেখাগুলা এই যে আমরা আসলটা যদি দেখি খেয়াল করে আসলটার কিন্তু প্রত্যেকটা লেখা কিন্তু আমাদের এখানে অরিজিনাল অর্থাৎ প্রিন্টটা একদমই ভাবে আছে কিন্তু আমরা নকলটা যদি আসি প্রিন্টার ক্ষেত্রে দেখেন তো যারা ফটোকপি সম্পর্কে ধারণা রাখেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে এখানে এই লেখাগুলো অবশ্যই এই যে এই লেখাগুলো যেগুলো দেখতে পাচ্ছি এখন নকলটার এগুলা কিন্তু সবগুলো প্রিন্ট করা তাই না যেটা প্রমাণ আরেকটা দেখা যাচ্ছে এখানে এই যে আমরা যখন নাম্বারেঙে যাচ্ছি যে ক আর উঁ এখানে ক ও দেখেন খেয়াল করে ওটা কত কালার কিন্তু ক নাম্বারটা কোনো কালার নাই কিন্তু এইখানে এখানে যখন আমরা আসতেছি এই ঘর ও যদি দেখি আমরা তো এই ঘ ওর মধ্যে দেখেন কালারের কোনো ডিফারেন্স নেই অর্থাৎ সবগুলা রঙের কালারের একই তো এই যে বিষয়গুলো আমরা দেখলাম এই বিষয়গুলো যদি ভালো করে খেয়াল করি তাহলে আমরা অবশ্যই সহজেই পাঁচশো টাকার নোট বা যে কোনো টাকার নোট আসলে কেমন করে এই যে নকল না আসো সেটা বুঝতে পারবো তো এই বিষয়গুলো আমি যে আরেকবার নতুন করে আপনাদের বলে দেখি কি খেয়াল করবেন তো দেখেন প্রথমে খেয়াল করবেন আপনাদের এই অংশটার মধ্যে এই যে অংশটা এই অংশটার মধ্যে জালের মতো আসে কি না যেটা আমরা যে এখানে দেখতে পাচ্ছি জালের মতো করে আসে এই যে তাই না কিন্তু আমরা যখন এই জায়গায় যাচ্ছি দেখেন কোনো জালের মতো অংশ নাই এমনি জাস্ট একটা ডোটা কাটাগোতুন আসে আর কি কিন্তু কোনো জালের মতো অংশ নাই। এছাড়াও যখন আমরা নাম্বারের দিকে যাচ্ছি দেখেন এখানে নাম্বারগুলা সব একই অর্থাৎ কালার দিক দিয়ে কোনো সমস্যা নেই এগুলো ডিপ হয়ে আছে কিন্তু এখানে দেখেন এই ক নাম্বারটা খেয়াল করে দেখেন নকলটার ক্ষেত্রে একদমই বোঝা যাচ্ছে না যে এটা প্রিন্ট করা আছে কি না এছাড়াও যদি আমরা যখন দেখব যে নাম এই কত লেখাগুলোর ক্ষেত্রে লেখাগুলো দেখেন এখানে কত কালারগুলো আছে অত কত অ্যাকুরেট কালার আছে যদিও পুরো না তারপরে মনে হচ্ছে অ্যাকুরেট কালার টাকার নোটটা কিন্তু বেশ না কিন্তু এই দেখেন এই এই রাখাটা অনেক নতুন কিন্তু দেখেন এইখানে দেখাটা বোঝা যাচ্ছে এটা প্রিন্ট করা ফটোকপির মতো আর কি তাছাড়াও এখানে আমরা যখন এই যে নাম্বার দেখতে পাচ্ছি যেখানে ক নাম্বারটা দেখেন কালার নাই কিন্তু ও নাম্বারটা দেখেন ঠিক কালার আছে কিন্তু এই জায়গায় ঘ ও যেটাই আছে সবগুলো কিন্তু অ্যাকুরেট কালার আছে এছাড়াও এই টাকাগুলো যখন আপনারা নাড়বেন দেখবেন যে এই টাকাগুলো একটু মোটা হবে এবং কিন্তু নকলটায় ক্ষেত্রে টাকাটা অনেক পাতলা দেওয়া হবে তো এই কটা বিষয়ে যদি খেয়াল করেন তাহলে আপনারা অবশ্যই আসল টাকা নকল টাকা চিনতে পারবেন এবং ঢোকা থেকে রক্ষা পাবেন তো এখন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি আরও বেশি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব যদি না করে থাকেন সাবস্ক্রাইব করে বাঁচতে থাকা বেলাইকনটি চালু করে দেবেন পরের ভিডিওতে আবার দেখা হবে সবাইকে অনেক ধন্যবাদ